দুপুর 2টা নিউজে সবাইকে আমন্ত্রণ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাতকানিয়ায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে জায়েদ খান। ফের বাড়তে পারে তাপমাত্রা, তিন দিনের মধ্যে হতে পারে বৃষ্টি। শুনছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। গোলাগুলি ও বিক্ষিপ্ত সংঘর্ষে চট্টগ্রামের সাতকানিয়া চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। সোমবার সকাল 8টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এরপর থেকে বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষের খবর আসতে থাকে। খোঁজ নিয়ে জানা গেছে, সকাল 10টার দিকে খাগড়িয়া 6 ও 7 নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন ও স্বতন্ত্র মোটরসাইকেল প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এ সময় উভয় গ্রুপের মধ্যে কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। নতুন নির্বাচন কমিশন গঠনে আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত নাম প্রস্তাব করতে পারবে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো। পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও আগ্রহীরা নাম দিতে পারবেন। সার্চ কমিটির প্রথম সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী রবিবার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 অনুযায়ী সিএসসি ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির নিকট সুপারিশ করতে অনুসন্ধান কমিটি আগ্রহী ব্যক্তিদের নাম আহ্বান করছে। এদিকে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগে গঠিত সার্চ কমিটিতে কারো নাম বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন নাটোরের গুরুদাসপুর উপজেলার সভাপতি আব্দুল আজিজ দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জায়েদ খান। বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে আবেদন হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2022-24 মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর ফলে তিনি হারিয়েছেন পদ। তার জায়গায় নায়িকা নিপুণকে নতুন সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। দুদিন যেতে না যেতেই ফের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। একই সঙ্গে আগামী 3 দিনের মধ্যে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। তুমুল বৃষ্টির পর রবিবার থেকে দেশের 7 জেলা ও 1 উপজেলায় শৈত্যপ্রবাহ শুরু হয়। একদিনের ব্যবধানে শৈত্যপ্রবাহের আওতা কমে 4 জেলা ও 1 উপজেলায় নেমে আসে। রবিবার নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, মৌলভীবাজার জেলা এবং সীতাকুণ্ড উপজেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল। চিড়িয়াখানায় রক্ষিত প্রাণীগুলো কি কারণে মারা গেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। সোমবার সকালে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের মানুষের বিনোদনের একটি অন্যতম বড় কেন্দ্র হচ্ছে জাতীয় চিড়িয়াখানা। এটিকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে কাজ শুরু হয়েছে। আগামী মার্চের মধ্যে আধুনিক চিড়িয়াখানার পরিকল্পনা তৈরি হবে। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় পিকআপকে ওভারটেক করতে গিয়ে মিনি ট্রাক ও বাসের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত 30 জন। রবিবার রাত 11:30টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালীর মেধা কচ্ছপিয়া এলাকায় কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।